কুম আসসালাম বারকাত ভাই মঞ্জুরুল মুল্লা ভারত মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করেন তিনি জানতে চাচ্ছেন যে যখন সালাত আদায় করতে জামাতে মসজিদে যায় তখন সামনের কাতার যদি পরিপূর্ণ হয়ে যায় তখন কি পিছনে দাঁড়িয়ে একা সালাত আদায় করব না সামনে থেকে একজন টেনে নিয়ে এসে সালাত আদায় করব মাশা আল্লাহ জাযাকাল্লাহ খায়ের বারাকাল্লাহ ফি সম্মানিত দিনি ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন আলজাও বিল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বাদা ওয়া বাদা সমানিত ভাই আপনার প্রশ্নটি ব্যাখ্যা সাপেক্ষ কেন ব্যাখ্যা সেভাবে যদি সামনের কাতার পুরো হয়ে যায় তাহলে আপনি পেছনে একাকে সালাত আদায় করবেন কিন্তু সামনে থেকে টেনে নিয়ে এসে যে দাঁড় করিয়ে সালাত আদায় করা এই ব্যাপারে হাদিস আহ মাসিক আর একটি ব্যাখ্যা লিখেছিলেন এই আতাহারিক থেকে এবং আমি আর অন্যান্য হাদিস থেকে কথাটি বলছি মাসিক আর তারিখে আপনার হুবু প্রশ্ন উত্তর দিয়েছেন যে এমতা অবস্থায় পিছনে একাকি দাঁড়িয়ে সালাত আদায় করবে সামনের কাতার থেকে টেনে নেয়া এই মর্মে হাদিসটি অত্যন্ত দয়ী এবং দলিল হিসেবে নিয়েছেন তাবরানি আউসাদ হাদিস নাম্বার সাত হাজার সাতশত চৌষট্টি মজমা ও জাওায়িদ হাদিস নাম্বার 2537 এবং দাইফ হাদিস নাম্বার 9021 এবং 922 তাছাড়া সামনে কাতার থেকে মুসল্লিকে পিছনে টেনে আনলেন কাতার শূন্য সৃষ্টি হয় তো এই হাদিসটিকে দাইফ হিসেবে গণ্য করেছেন মাদদিস এবং মাসিক তারিখে এ উল্লেখ করেছেন এখন আরো কথা আছে যেমন বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত পাওয়া যায় যে কোনো ব্যক্তি যদি একাকি সালাত করে আল্লাহ নবী ওয়াসাল্লাম তাকে আবার আবার করার কথা বলেছেন মানে তাকে সালাত পড়তে হবে এই মর্মে বহু হাদিস পাওয়া যায় তো এই মর্মে যে হাদিসগুলো পাওয়া যায় তার মধ্যে তে একটি হাদিস নিয়ে আসার পরে বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি দেওয়া হয় যেমন সোনানি ইবনে মাজা সালাদ আদায় করা ও তার নিয়ম কানুন এই অধ্যায়ে ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার চার এক হাজার চার নাম্বার হাদিসে ওয়াবিসা বিন মাহবত রাজি আল্লাহ তালন থেকে এই হাদিসটি বর্ণনা করেন এবং তিনি বলেন যে হিলাল বলেন জিয়াদ বিন আবু আজাদ আমার হতে আমার হাত ধরে আর রাক্কা নামক স্থানে ওয়াবিসা বিন মা'বাদ رضی اللہ নামক প্রবীণ ব্যক্তি মানে वृद्ध ব্যক্তি একটি নিয়ে যান তিনি বলেন যে এক ব্যক্তি কাতারে পেছনে একাকি সালাত পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত পুনরায় পড়ার জন্য নির্দেশ করলেন এখানে হাদিসটি তিরমিযীতে আছে 233 231 আবু দাউদে আছে 682 মুসনাদে আহমদ 17500

পেছনে একাকে দাঁড়িয়ে নামাজ আদায় করল নবী করিম ওয়াসাল্লাম বলেন যে তাকে আবার নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন সমানিত ভাই এই জন্য আমাদেরকে কি করতে হবে কোনো ব্যক্তি যদি ওই সময় তার কাজ হচ্ছে যদি সামনের কাতার পরিপূর্ণ থাকে আর সেই কাতার পরিমাণ অতএব সামনের কাতার পূর্ণ হয়ে গেলে পরের কাতারে মুসল্লি একাকি দাঁড়াবে এতে তার সালাত হয়ে যাবে কিন্তু সামনের কাতার যদি জায়গা খালি থাকে এরপরে ব্যক্তি যদি একা পিছনে সালাত আদায় করে তাহলে তার সালা আদায় করলে সালাত হবে না এই হিসাবে একটি দলিল আছে ইউরোয়া হাদিস নেওয়ার পাঁচশো একচল্লিশ এবং আলোচনা দ্রষ্টব্যে এবং মাসিক আত্মাহারিকে এই কথাগুলো তুলে ধরেছেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন আল্লাহ সুহান হুয়া তালা আমাদেরকে সঠিক দান করেন এবং সঠিক علم ارجن قرار دل والله عالم بالصواب صلى الله تعالى على رسوله وسلم